দেখতে যাচ্ছি 4টা থেকে 5টা মাইল ট্রেনিং আওয়ার শুরু হয়েছে, মোটামুটি 4:05 অলরেডি হয়ে গেছে, রাস্তায় জ্যাম ছিল, এই অটোগুলো বেরিয়েছে, বুকুকে রেখে এসেছে মসুর কাছে, মনে হয় থাকবেও না, যবে থেকে স্কুলে যাওয়া শুরু করেছে আমাকে ছেড়ে একটু থাকা অভ্যাস হয়েছে, আগে তো দিদুর কাছে রেখে এখানে ওখানে যেতে পারি, বুকুর কাছে রেখে এই মসুর কাছে বুকুকে রেখে আমি জাস্ট নামবো বেড়াতে। গুড মর্নিং সবাইকে, মোনার নতুন একটা ব্লগে ওয়েলকাম। কাল রাতে পৌঁছেছি আমি দুবাই থেকে কলকাতা, মাকে চলে এসেছি দেখতে, আর আমি কলকাতাতে ছিলাম 10 দিনের মতন। 10 দিনের ব্লগ আমি জাস্ট এই 15 মিনিটের মধ্যে শেষ করেছি, প্রত্যেক দিনে সম্ভব হয়নি, বাট ছোট ছোট ভিডিও ক্লিপস আমি তোমাদের সামনে শেয়ার করব আজ। গুড মর্নিং, তোমাদের সাথে এই কদিন কথা হয়নি, এই কদিন বলতে 2 দিনই হয়েছে আমি এসেছি, যেদিন এসেছিলাম রাতে ঢুকেছি 10টার সময়, আর তারপরে সারাদিন তো প্রচণ্ড টেনশানে কেটেছে, 4টে থেকে 5টা ভিজিটিং আওয়ার্স বললাম যে সে বিকেলবেলা না হওয়া অবধি তো আমি মাকে দেখতেও যেতে পারছিলাম না, তো মাকে প্রথমেই আমি চলে গেছিলাম সিসিউতে, আমার মা প্রথমে সিসিউতে ভর্তি ছিল, তো সেখানে একদম 4:30 থেকে 5টা ভিজিটিং আওয়ার্স ছিল, আর একজন করে যেতে দিত, সেখানে কোনো রকমের ফোন অ্যালাউ ছিল না, তার জন্য আমি দুবাইয়ে বসে মাকে এক ঝলক একদিন দেখেছিলাম, আমার ওই পিস্তত বৌদি দেখিয়েছিল, তার জন্যই মানে আমি কথাও বলতে পারছিলাম না, কিছু জানতেও পারছিলাম না, মাকে দেখতেও পাচ্ছিলাম না, তো আমি এসে প্রথমে সিসিউতে গেছি, তো সেখানে নার্সরা বলছে যে আজকে সকালেই সে মানে নর্মাল বেডে গেছে, শুনে তো বিশাল একটা শান্তি পেয়ে আমি একদম সে ছুটতে ছুটতে বা নর্মাল বেডে গিয়ে মায়ের মুখ দেখে শান্তি পেয়েছি, তো মা আপাতত সিসিউ থেকে নর্মালে এসেছে, কিন্তু মায়ের প্রচুর প্রবলেম ধরা পড়েছে প্রচুর, তো সেগুলো নিয়ে তো আমি ডিটেলে কী কী হয়েছে না হয়েছে তোমাদের সাথে আমি আলোচনা করব, তবে যেটা ভয় লাগছিলো ক্যান্সারের যেটা ডিটেক্ট সেটা আপাতত একদম চিন্তামুক্ত একদম নয়, 3টে রিপোর্টের মধ্যে 2টো এসেছে, সেটা 2টো নেগেটিভ, আর একটা এখনও আসেনি, ওটা 3-4 দিন টাইম লাগবে, তো ডক্টর বলছে আশা করা যায় যে সেটা এই মুহূর্তে হয়নি, মানে এটা একটা বাঁচোয়া, এই মুহূর্তে ক্যান্সারের ব্যাপারটা হয়নি, আর বাকি তো ট্রিটমেন্ট চলছে অলরেডি, আজকে যেমন দুপুরবেলায় আবার ডাকলো মাকে টেস্ট করাতে নিয়ে যাবে একটা জায়গায়, অ্যাম্বুলেন্সে বাড়ির লোককে থাকা দরকার, তো বর্দা যেহেতু আজকের অফিস আছে ও জাস্ট দেখা করে মায়ের সাথে চলে আসবে, আর আমি অ্যাম্বুলেন্সে করে মায়েরকে নিয়ে যাবো, আমি সাথে থাকবো, আর বুটুকে আমি রেখে যাচ্ছি, হসপিটালে অ্যালাউ নয় বাচ্চা, ওকে আমি ওই আমার পিস্তত দাদা বড় মেয়ে কাছে ওকে রেখে যাই, ও যেহেতু স্কুলে যাওয়া শুরু করেছে না, তো আমাকে ছেড়ে থাকাটা একটু অভ্যাস হয়েছে, একটা দিকে ভালো হয়েছে, নাহলে এই দৌড়াদৌড়িগুলো করতে পারতাম না, তো ওকে বাড়িতে রেখে আমি দুপুরবেলা যাবো আজকে মায়ের ওখানে আরেকবার। বৌদি চা বানিয়ে রেখেছে, রচা, একটু রচা নিয়ে বসি খেতে। এই যে বুট্টু খেলছে মুসু দিদির সাথে, বুট্টু খেলছে, আর এই জিপ গাড়িটা না বুট্টু বাড়িতে রেখে গেছিলো দিদুর বাড়িতে, যে আসার পরে ও খেলবে, ও মাঝে মাঝে যখন আসে তখন ও খেলে, আর এই যে এই জিনিসগুলো তো ও সব নিয়ে এসেছে দুবাই থেকে ছোটো ছোটোগুলোকে, পাউরুটি টোস্ট করলাম আর তার সাথে ডিমের কোচ খেয়ে একদম এখন যাচ্ছি একটু ভুচা বানাতে, আর বৌদি বসিয়ে দিয়েছে ভিন্ডির তরকারি, অনেক দিন না ভিন্ডি খাইনি, কৌশিক ভিন্ডি খায় না বলে আমিও ভিন্ডি খেতে পারিনি, ভিন্ডির তরকারি আর মাছের ঝোল। দীপা বৌদি বাড়িতে আছে বলে রক্ষে সকালবেলা থেকে একদম রচা খেলাম, তারপরে পাউরুটি শেখে দিল, কোচ করে নিয়েছি, এখন দীপা বৌদি মাছের ঝোল করছে, আর ভিন্ডি তো বললাম অনেকদিন খাইনি বলে একদম দীপা বৌদির হাতের ভিন্ডি খাবো। স্নান করে খাওয়া দাওয়া সেরে আমি সোজা হসপিটালে চলে যাব মায়ের কাছে। দাদা এসেছিল অফিস যাওয়ার আগে, এখানে এতক্ষণ ছিল আধ ঘন্টার মতন, এই আমি আসলাম আর ওর এখন অফিসের টাইম হয়ে গেছে, ও চলে গেল, আমি এখন বসে আছি, কখন অ্যাম্বুলেন্স আসবে, একটা টেস্ট করবে, এটা ওই চেস্টের কোনো একটা টেস্ট করবে, দেখা যাক। সন্ধ্যাবেলায় বাড়িতে দীপা বৌদি, বাবুলদা, টুসু, মুসু সব বিয়েবাড়ি যাবে, রেডি হচ্ছে, আর আমি ওই ফাঁকা বাড়িতে থাকতে পারবো না, বড্ডুও ভীষণ মিস করবে মুসু দিদিকে, তো আমার বেস্ট ফ্রেন্ড একদম পাশের পাড়াতেই থাকে, এই হাঁটা পথেই হাঁটতে হাঁটতে ওর বাড়ি যাচ্ছি, ওর নাম অঙ্গনা, ডাকনাম বান্টি, আর ওর ছেলে আছে তোজো, তো ভাবলাম তোজোর সাথে একটু বুট্টুকে নিয়ে যাই, খেললে ওরও মন ভালো থাকবে, ভালো লাগবে, আর আমিও একটু কাকু কাকিমার সাথে দেখা হয়ে যাবে, আর অঙ্গনার সাথেও একটু বসবো, দুটো কথা শেয়ার করব, ওই ঘরে না একা মন টিকছে না, একদম টিকছে না, এই 7টা বাজে, হাঁটতে হাঁটতে আসলাম আমার বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বাড়িতে সন্ধ্যাবেলা আড্ডাটা ভালোই কাটলো, অনেক দিন পর কাকিমার হাতে দুধ চা খেতে পারলাম। রান্নার দায়িত্ব আমার পড়ে গেছে, কারণ দীপা বৌদিদের না বাড়ি তৈরি হচ্ছে, মানে জাস্ট শুরু হলো, এই সময় কিছু করার নেই, তো দীপা বৌদির আগে আছে এখন বাড়িতে, এই যে মুসু আছে এখানে,
আর আমি আছি, বুটু আছে, মাসি মেশো এসেছে এখানে ডানকুনির থেকে, আমার ছোটটা এসেছে, তো সবার জন্য একদম ঘুম থেকে উঠে চা, তারপরে যে যার মতো টুকটাক টিফিন খাওয়া হয়ে গেছে। রান্না আজকের আইটেম একদম সিম্পল করেছি, ডাল করা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শুক্তো বসিয়ে তারপরে মনে পড়েছে বড়ি নেই, বড়ি আনতে গেলাম বুট্টুকে নিয়ে দৌড়িয়ে। এই আজকের আইটেম। আর খাওয়ার আগে ডিমের অমলেট করা হবে, আলু সিদ্ধ মাখা হবে, তো সব এখন শুরু করি। কলকাতায় গরম সাংঘাতিক পড়েছিল, তাই এরকম সিম্পল মেনু খেতে ভীষণ ভালো লাগে। আর একটু করলা খেলে শরীরটাও ঠান্ডা থাকবে, তার জন্যই এই শুক্তোর ব্যবস্থা। এর কাপ টেস্ট করাতে নিয়ে গেছিলাম, অনেক ঘুরে দিয়েছিলাম, 3 দিন টাইম লাগবে, তো আজকে হয়েছে 3 দিন। কিন্তু আমাকে একা একদমই ছাড়ছে না, এরকম অবস্থা, কারো কাছে থাকছে না। ওকে নিয়ে সেই অনেকটা ঘুরে এসে আমি এখন রিপোর্ট নিয়ে আবার হসপিটালে যাব, বাচ্চাদের তো অ্যালাউ নয়, গেটেই আমি রিপোর্টটা হাতে দিয়ে তারপরে বাড়ি যাব। আর বিকেলবেলায়, এখন সকালে বেরিয়েছে রিপোর্টটা নিতে, বিকেলবেলায় যেমন 4টা থেকে 5টা ভিজিটিং আওয়ার, তখন ওকে জবরদস্তি বাড়িতে রেখে আমি আবার মায়ের কাছে যাব। এইভাবেই সকাল থেকে বিকেল আমার জরুর করে দিন কেটে যাচ্ছে। এত গরম পড়ে গেছে কি বলবো, মানে প্রচন্ড গরম পড়ে গেছে, চিরবির চিরবির করছে, আর এখানে ঘাম হয় তো, তার মধ্যে এত ডাস্ট, বাপরে বাপ। আর আমার বাড়ির সামনে পুরো মেট্রোর কাজ মানে হয়ে গেছে, মেট্রো চালু হয়ে গেছে, আরও এক্সটেনশন ওদিকে হচ্ছে, বিচ্ছিরি রকমের ডাস্ট, তার মধ্যে একদম মুখ ঠুক আমার চিরবির চিরবির করছে, এর মধ্যে বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমার স্কিনের প্রবলেম সব কিছু শুরু হয়ে গেছে। বাড়ি ফিরে সাথে সাথে একদম ফার্স্ট ক্লাস করে দুধ চা বানিয়ে এই দুধ চা নিয়ে আমি বসেছি, জানো, এসি চালিয়ে। একা থাকলে না অনেক কিছু দৌড়াদৌড়ি করা যায়, মানে এককালে করেওছি একা একা, এই বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি, মানে যে কাজটা আমার 1 ঘন্টায় হবে, বুট্টুর জন্য সেটা আমার প্রায় 1.5-2 ঘন্টা লেগে গেল। আর বাচ্চা মানুষ আস্তে আস্তে হাঁটছে, ওকে নিয়ে বসা, চলাফেরা করা খুব ডিফিকাল্ট। চা খেয়েই বসিয়ে দিয়েছিলাম, মাছের ঝোল টমেটো দিয়ে, এই দেখো অবস্থা দেখেছো, দোতলা থেকে নিচতলায় রান্নাঘর সেটুকুনিও আমাকে ছাড়ে না, মানে ওপরে বসে টিভি দেখ না আমার সাথে সাথে নিচে যাচ্ছে, আমি ভাত বেড়ে ওপরে নিয়ে যাব, তারপরে গিয়েও শান্তি। চা করতে আসলো, 1 কাপ চা বানাতে আসলো, ওপর থেকে নিচে এসে আমার আমার নাইটি ধরে দাঁড়িয়ে থাকে, মানে কি যে করছি না ঘরের মধ্যে কি বলবো। আর তো মাছের ঝোল বানিয়েছিলাম, আর ভাত রাইস কুকারে হয়ে গেছে, এই আজকের আমাদের আইটেম, তোমাদের দেখিয়ে দিই, একদম সিম্পল আইটেম, আর তাড়াতাড়িতে কিছু করতে পারিনি। এই দেখো 2টো মাছ দিয়ে আলু দিয়ে করেছি, এখন একটা মাছ খাবো আর একটা রাতে খেয়ে নেবো। অন্য এই যে ডাল, এই যে মাছ ভাজা, এই আর দুধ গরম দিলাম। এই আজকের বাড়িতে দীপা বৌদি না আসলে তো আমি বুট্টুকে রেখে যেত আর মানে পাচ্ছিলাম না, দীপা বৌদি একটু দেরি করে এসেছে, বুট্টু খুব কাঁদছিল, দীপা বৌদি একদম সামলালো, আর আমি জোর করে বেরিয়ে আসলাম, 4:40 ঢুকেছি, তো 5টা বাজলেও বেরোতে হয়নি, জাস্ট 5:30 অবধি আজকে থেকেছি একদম আরামসে, তাও কিছু বলছিল না, তারপরে হলাম না উঠে যাই, দেখি বুট্টুকে গিয়ে সামলাবো। ছোটবেলায় সবাই যখন বকতো কোনো কারণে, মনে হতো কবে বড় হব, তাহলে আর কেউ মানে আমাদের বকবে না, আর পুরো নিজের আমি গার্জিয়ান নিজেই হয়ে যাব। কিন্তু বড় হয়ে এখন বুঝতে পারছি ছোটবেলাটায় কত ভালো ছিলাম না, মাথার ওপরে সব দায়িত্ব নেওয়ার অনেক মানুষ ছিল, আর বড় হয়ে যাওয়ার পরে মাথায় যখন দায়িত্বগুলো এসে পড়ে সেটা সামলানো কি যে কঠিন, আমি পুরো বিধ্বস্ত দায়িত্ব সামলাতে সামলাতে আর পেরে উঠতে পারছি না। নতুন একটা সকাল হলো, মা কাশ্মীর থেকে এই কাওয়া টিটা নিয়ে এসেছিল, তো সকাল সকাল গরমের মধ্যে এ মধু দিয়ে একটুখানি চা খেয়ে রিফ্রেশ হয়ে যায়। দুপুরবেলার মেনু ছিল আলু সিদ্ধ মাখা, আম দিয়ে টক ডাল আর মাছের ঝোল। বিকেলবেলা মায়ের কাছে এসে যেটুকুনি সময় থাকি, আমার 24 ঘন্টার মধ্যে সব থেকে শান্তির সময়। আমিকে নিয়ে আজকে আসলাম, আর পাড়ার এক কাকিমা এসেছিল, আসার সময় আবার সেই বুট্টু চিৎকার করে কাঁদছে, জোর করে দীপা বৌদি বুট্টুকে কাছে রাখলো, আর এই বেরিয়ে এসেছি, জলের বোতল একটা নিয়ে বেরোই আমি সবসময়, এই দৌড়ে দৌড়ে আসি বলে আজকে সেটাও আনিনি, গলা একদম শুকিয়ে কাট। আর আমি কথা বলে বেরিয়েছি, মা এখন ভেতরে কথা বলছে, মানে মামি এখন ভেতরে মায়ের সাথে কথা বলছে, এখন যাই বাড়িতে গিয়ে দেখি বুট্টুর কি কন্ডিশন। অনেকদিন পরে আমি তোমাদের সাথে কথা বলতে বসতে পারলাম, এত আমার হুড়ুর করে দিন কেটে যাচ্ছে এখানে আসার পরে, সারা দিন রাত কিভাবে কেটে যাচ্ছে কোথা দিয়ে আমি নিজেই বুঝতে পারছি না, প্রচণ্ড বিজি, একদম শিডিউল হঠাৎ করে স্টার্ট হয়ে গেছে। তো আজকের অনেক দিন পরে তোমাদের সাথে এরকম নিরিবিলি একটা পরিবেশে ঘুমোচ্ছি, মানে কথা বলতে পাচ্ছি, সরি আমার কি বলতে কি বলেও ফেলছি, বুট্টু হচ্ছে ঘুমিয়ে পড়েছে, আর শান্ত পরিবেশ, অ্যাকচুয়ালি আমার ওই পিস্তত দাদা বৌদি তার
দুটো মেয়ে, সবাই তো ছোট ছোট আর আমারটাও ছোট, তিনজনে মিলে চিৎকার চেঁচামেচি যা হয় আর কি, তিনটে বাচ্চা একটা বাড়িতে থাকলে, মানে দুটো থাকলেই তো অবস্থা খারাপ হয়ে যাবে, তিন তিনটে। তো এই করে রুমের পরিবেশ, আমি যে তোমাদের সাথে ধীরে সুস্থে দুটো কথা বলবো সেটা আমি একদমই পাইনি, মানে বাড়িতে থাকতে পাইনি, আর বাইরে থাকলে তো সেটা পসিবল নয়। তো আজকে বিকালবেলায় পিস্তত দাদা বৌদি আর বাচ্চারা চলে গেছে, কারণ ওদেরও পার্সোনাল, ওদের বাড়ির কাজ আছে, ওরাও বেরিয়ে গেছে, আর বুট্টু আজকের একদম ঘুমিয়ে পড়েছে। আমি ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথে কথা বলি, সত্যি কথা বলছি, মানে কলকাতায় আসার পরে আমার সকাল থেকে কোনোভাবে তোমাদের ভিডিও দেখানো হয়নি, দুবাইয়ের বাড়িতে যেরকম আমি রিল্যাক্স করি আমার সেম রুটিনই থাকে, নতুনত্ব খুব কম আমার লাইফে থাকে, মানে খুব একটা যেহেতু বাইরে আমি বেরোই না, খুব কমই থাকে। তো যা তা হলো, চা খাওয়া, টিফিন করছি, আমার গাছপালা দেখাই, দুপুরে রান্না, কোনো না কোনো রেসিপি আমি তোমাদের দেখাই, এই করে আমার কেটে যায়। বুট্টুর অনেক কিছু অ্যাক্টিভিটি দেখাই আর অনেক কিছু গল্পও বলি, আর এখানে না মানে সকাল থেকে আমি কি করছি তোমাদেরকে সত্যি দেখানো হয়নি। আর রান্না তো প্রত্যেক দিন না খেয়েছিলাম না, ভালোই রান্না খেয়ে গেছি, আমিও খেয়েছি, মানে আমিও করে খেয়েছি, দীপা বৌদি বানিয়ে করে খাইয়েছে, কিন্তু সেগুলো দীপা বৌদি খুব ভালো রান্না করতে পারে, কিন্তু সেটা যে আমি তোমাদের কাছে শেয়ার করব সেরকম শেয়ার করার মতনও পরিস্থিতি ছিল না, কারণ বাচ্চা সামলাতে হতো, দীপা বৌদি রান্নাঘর সামলালে আমাকে বাচ্চাগুলোকে দেখতে হতো, প্লাস আমার বাইরের কাজ থাকতো, তার জন্য আমার সেরকমভাবে এখানের আমি রিল্যাক্স করে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। একদম ছোট্ট ছোট্ট আমি একটু যেটুকুনি ভিডিও নিয়েছি, মাকে দেখা করতে যাওয়া, ঘরে আমি একটা দুটো, সব মিলিয়ে একটা আমি ব্লগের মধ্যে পুরোটাই তোমাদের কাছে শেয়ার করে দেব, মানে যখন ছাড়বো দেখতে পারবে। তো আমার এখনকারের আমি একদম মুখে বলে দিই, আমি সকাল থেকে রাত অবধি কী করি, ঘুম থেকে আমি উঠি, চা একদম ফ্ল্যাক্সে বানিয়ে রাখে দীপা বৌদি, যেহেতু বাবুলদা চা খেয়ে, চা বিস্কিট খেয়ে কাজে চলে যায়, তো সেই রচা আমি এক সুন্দর করে ঢেলে খাই, আর খাওয়ার পরে আমার বাইরে যদি কিছু কাজ থাকে তো সেটা আমি লিপটে আসি। এই যেমন কদিন আগে আমি রিপোর্ট আনতে গেছিলাম, এরকম টুকটাক কাজ, কিংবা মা আমাকে বিকেলবেলা যেটা যেটা কিনে রাখতে বলে, মানে নিয়ে আসতে বলে, নার্সরা কিছু নিয়ে আসতে, আয়ারা কিছু নিয়ে আসতে বললে, সেগুলো আমি চট করে গিয়ে দোকান থেকে কেনাকাটি করে নিই। আসার পরে তারপরে আমি টিফিন খাই, আর এক সময় এমনও হয়েছে যে বাইরে দুধ চা খেয়েই কাটিয়ে দিয়েছি, তারপরে বুট্টুকে স্নান করানো, ওর খাবার তৈরি করা, ওকে খাইয়ে দিলাম, নিজে আমি স্নান করে খেয়ে দিয়ে একদম আমি বেরিয়ে যাই, এই ধরো 3:40 নাগাদ, মানে 3:30 সময় বেরিয়ে যাই, যেহেতু 4:00 থেকে 5:00 আমার ভিজিটিং আওয়ার্স থাকে, সেখানে গিয়ে এমন হয় যে 5:00 সময়ও যে একদম রিং বেজে যাবে বেরিয়ে যেতে হবে তা নয়, অনেক সময় হয়েছে আমি 5:30 অবধিও মায়ের কাছে ছিলাম। আসার পথে মনে করে করে আর যেগুলো কাজগুলো সেগুলো আমি করে টরে বাড়ি ঢুকি, আর সেটা যদি নাও থাকে তাহলে একদম ডিরেক্ট আমি বাড়ি ঢুকি। আর তারপরে আমার দীপা বৌদির বড় মেয়ে, ও নাচ শিখতে যায়, তো ওকে নাচে স্কুলে দিয়ে আসা প্লাস নিয়ে আসা এগুলো দীপা বৌদি করে, তো তখন আমি বুট্টুর সাথে ঘরেই থাকি, আর আমার টার্গেট 6টার মধ্যে ফিরতে হবে, যেহেতু তখন বাচ্চা নিয়ে দীপা বৌদি বেরিয়ে যায়, ও তো আমার বুট্টুকে দেখে না বিকেলটাতে, বুট্টু ওর কাছেই থাক, মানে দীপা বৌদির কাছেই থাকে। দীপা বৌদি আসার পরে আমি বাচ্চা নিয়ে, মানে আমি আসার পরে দীপা বৌদি বেরিয়ে যাওয়ার পরে আমি বাচ্চা নিয়ে থাকি। তারপরে রাতের বেলা কখনো হলো, সেদিন যেমন চাউমিন, একদম চাউমিন সুন্দর করে বানিয়েছিলাম, তোমাদের কাছে রেসিপি শেয়ার করিনি, যেহেতু আমার দুবাইয়ে তো রান্নাবান্না আমি শেয়ার করেই থাকি, তো এই চাউমিন খেলাম। কোনোদিন আমি রোল কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু বাইরে ফাস্টফুড খুব একটা খেতে আমি মানে খাই না, যেহেতু ভালো বানায় না, তো কলকাতায় এসে রাতের বেলা বেশিরভাগ সময় আমি এই ফাস্টফুড খেয়ে কাটিয়েছি, আর না হলে বাড়িতেই আমার যেমন ভাত রান্না হতো, ভাত, রুটি করলে রুটি, দীপা বৌদি রুটি করে দিত রুটি, দীপা বৌদি ছিল বলে আমার অনেক বাইরের কাজ করতে পেরেছি আমি, এবং ঘরেও আমি একটু রিল্যাক্স করে থাকতে পেরেছি। তো এই হচ্ছে গিয়ে আমার দিনের ব্যাপার, আর মায়ের আর টোটালি কী হয়েছিল আর কী ট্রিটমেন্ট আর কী ফল, সেটা আমি দুবাইয়ে গিয়ে সুন্দর একটা টাইম দেখে তোমাদের সাথে টোটালটা আমি ডিসকাস করব। কিন্তু এইটুকুনি বলতে পারি, মা আপাতত একটু সুস্থ আছে, তার জন্য আমি তো ফ্রিলি তোমাদের সাথে সুন্দরভাবে কথা বলতে পারলাম। আমাদের পাড়ার মাথায় একটা নতুন চাইনিজ রেস্টুরেন্ট হয়েছিল, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম গরমা গরম স্যুপ আর চিকেন মোমো, তো দেখি টেস্ট করে কেমন বানিয়ে। আছে আজকে ছেড়ে দেবে মাকে, আমি হসপিটালে নিতে যাচ্ছি, ভীষণ ভীষণ এক্সাইটেড, আমার বাড়িতে আজকে একদম, আমার বাড়ি মানে মায়ের বাড়িতেই মা ঢুকবে, এতদিন মাকে ছাড়া না এই বাড়িতে কাটানো, যে কি কষ্টকর কি বলবো। আর তো কালকে সব ধুয়ে টুয়ে দিয়েছিলাম, রুম লোক রেখে আমি রুমটু পরিষ্কার করিয়ে রেখেছিলাম, নিচে মায়ের রুম,
বসার রুম, বাথরুম সব কিছু। আর যিনি আসবে মায়ের কাছে সবসময় থাকা, সেও তো বসার রুমেই বেডে এসে থাকবে, তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করিয়ে বিছানা চাদর পেতে একদম এক্সাইটেড এখন দুপুরবেলা যাচ্ছি। আর আমার বরদা আগে চলে এসেছে কাগজপত্রের কাজ করবে, ও বললো যে তুই ধীরে সুস্থে আয়ে যে, বুট্টু যাচ্ছে নিতে কিন্তু বুট্টুকে ভেতরে ঢুকতে দেবে না। তো আমি আমার ওই মামা তো জামাইবাবু যে আছে কিশোরদা, কিশোরদাকে বলে দিয়েছে একদম চলে আসতে। ও তো বুট্টু তো আম্মের সঙ্গে খুব ভালোবাসে, তো আম্মের সাথে ও একটু থাকবে নিচে ওয়েটিং রুমে, আমি মাকে ওপর থেকে নিচে নিয়ে আসবো। মা আমাকে সবসময় লাল গাড়ি নিয়ে নিতে যায় যেখানেই আমি আসি, আর আজকে আমি মাকে এই লাল গাড়ি নিয়ে নিতে যাচ্ছি। এতদিন পরে একদম ঘর জমে উঠবে, মানে একদম ভীষণ 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 আনন্দ মনে হচ্ছে। 22 দিন কাটিয়ে মা আজকে ফাইনালি বাড়ি ফিরবে। হোটেল থেকে মাকে তো মায়েদের খাবার দিয়ে দেয়, মানে লাঞ্চটা অনেক আগেই দিয়ে দেয়, তো লাঞ্চ করেই মা ফিরবে। আর আমি আমার রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে এসেছি, মুটুর জন্য ডিম সিদ্ধ আলু সিদ্ধ, আর গিয়ে চটপট আমি মাছের ঝোল বানিয়ে নেবো। তো চট কখন যা ফিরবো জানি না, কারণ এখনও তো মা বেরোয়নি, মানে বরদা বললো যে এখন একটু টাইম লাগবে, তুই ধীরে সুস্থে আয়। তো এখন 1টা বাজে, আমি যাচ্ছি, আর ফেরার পরে মাকে নিয়ে ফেরার পরে মাছের ঝোলটা করে নেবো চটপট। সকালবেলা মাকে বলেছে ডিম সিদ্ধ খেতে, তো ডিম সিদ্ধ দিয়েছিলাম, আর দিয়েছিলাম 2 পিস পাউরুটি, আর সুগার ফ্রি সন্দেশ আমার কেনা হয়নি, সন্ধ্যাবেলা বেরিয়ে সুগার ফ্রি সন্দেশ কিনে নিয়ে আসবো। কাল থেকে সকালবেলা এরকম হালকা ফুলকা আমার টিফিন খাবে, আর 1টা বেলা নিরামিষ দেবো পুরোটা, আর 1টা বেলা চিকেন স্টু না হলে মাছ। তো এইভাবে চলবে এখন যে কদিন চলে। মর্নিং, হ্যাঁ মা আসার, বাড়িতে আসার 2 দিন অলরেডি হয়ে গেছে। আর আমি না মায়ের জন্য সব সময় মায়ের কাছে থাকার জন্য একজন মাসিকে একদম ব্যবস্থা করে নিয়ে এসেছে, আর মাসিও এসেছে, 1 দিন হয়েছে। মাসি ভীষণ ভালো, ভীষণ সরল সাদা, কি বলবো আর, পরে মাসিকে তোমাদের দেখিয়ে দেবো। তো সে পুরোপুরি মায়ের সব দায়িত্ব নিয়ে নিয়েছে। এমনি আমাদের বাড়িতে তো সব সময় কাজ করার জন্য বাসন মাজা বা ঘর ঝাড় দেওয়া মোছা এইসবের জন্য একজন দিদি আসে, তার নাম হচ্ছে জয়াদি, আর সে তো দুপুরবেলা করে আসেই। আর এই মাসির নাম হচ্ছে ঝর্ণা মাসি, এ সারাদিন মানে সবসময় মায়ের কাছে থাকবে। এই বাড়িতে এখন মা বলছে তোমার আন্ডারে আমি আছি, আমার আন্ডারে তুমি নও, তুমি এই বাড়ির মালকিন। তো সে মায়ের জন্য ফার্স্ট ক্লাস করে, আমি না মাংস রান্নাটাও কালকে শিখিয়ে দিয়েছি স্টু করা, আজকে মাছ কিভাবে সবজিপাতি দিয়ে করবে সেটাও আমি শিখিয়ে দিয়ে এসেছি। শিখিয়ে মানে আমি বানিয়েছি, ওই দিদি মাসি যে সে পাশে দাঁড়িয়ে দেখেছে। আর তারপরে এখন আমাদের জন্য একটু লাউ রান্না করছে, আর আমার আর মাসি খাওয়ার মতো মাসির ফার্স্ট ক্লাস করে আমাদের জন্য মাছের ঝোল করছে। আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম ভোলা মাছ, আজকে সকাল সকাল বাজার চলে গেছিলাম মাসিকে নিয়ে আর বুট্টুকে নিয়ে। মাসি যেহেতু এই জায়গাটা চেনে না, মাসিকে একটু চেনালাম দোকানপাট বাজার হাট, কোথা থেকে ফলের দোকান, আমাদের নর্মাল ঘরের চা মানে ডাল ঠাল ফুরিয়ে গেলে মশলাপাতি কোথা থেকে কিনবে না কিনবে এই সব সব কিছু দেখিয়েছি মোটামুটি। আরও কিছু কিছু দেখানো বাকি আছে, আর ঘরে এসেছে একদম নতুন, তো সেও টুকটুক ট্রেনিং দিচ্ছি, ট্রেনিং দিয়ে আমি একদম মাসি যখন চোস্ত হয়ে যাবে সব কিছু বুঝে, তারপরে হ্যাঁ মামা তারপরে আমি এখান থেকে নিশ্চিন্তে আমি দুবাইয়ে চলে যাবো কৌশিকের কাছে। বাড়িতে এসে কি হয়েছে জানো, আমরা 9-10 একটা কোচিনে পড়তাম, সেই ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। আমরা এত ভালো বন্ধু ছিলাম যে আমি ওর বাড়িতে যেতাম, ও আমার বাড়িতে খুব কম আসতো, আমি বেশি ওর বাড়িতে যেতাম। কাকু কাকিমা আরও ছিল, ওর ছোট ভাই ছিল, এত বছর পরে দেখা হয়েছে, মানে ওর ভাইয়েরই বিয়ে হয়ে 10-12 বছর হয়ে গেছে, তাহলে ভাবো কত বছর পর দেখা হয়েছে। পাড়ার মাথায় সত্য, আরে সুমনা, ও একদম আরে সঞ্চিতা, মানে কি বলবো, এক্সাইটেড। তো এতদিন আমি এই হসপিটাল দৌড়াদৌড়ি করে আর মায়েরকে নিয়ে না টেনশানে একদম মানে দেখা করার টাইম পাইনি। তো মা যেহেতু 2-3 দিন হয়ে গেছে মা বাড়িতে এসেছে, আর ওই যে মাসি যে আমাদের বাড়িতে থাকছে সবসময় মায়ের সাথে, তো সে তার কাছে মাকে দেখে আমি এখন জাস্ট বেরোচ্ছি বুট্টু কিনে, আর একটু দোকানপাটও করতে হবে, টুকটাক জিনিস কেনার আছে সেগুলো কিনে তারপরে বাড়ি ফিরবো। ওর সাথে দেখা করবো, ওর ছেলেও জানো তো, ছেলে আছে, বেশ বড় হয়ে গেছে, তো আমরা সবাই মিলে একটা জায়গায় মিট করছি। তো আমার বান্ধবীর সাথে দেখাও, তোমাদেরকেও দেখিয়ে দেবো। বাড়ির কাছে একটা ক্যাফে হয়েছে, এই খবরটা সুমনা আমাকে দিয়েছিল, যেহেতু এখানেই থাকে, তো দেখো আমার ফ্রেন্ড সুমনা আর ওর ছেলে। তো সন্ধ্যাটা ভীষণ সুন্দর কাটালাম, এই চুপচাক একটুখানি চিকেন প্যাটিস, কফি আর বাচ্চাদের জিনিস কিনে। আর রাত 10:30টার সময় নিচতলা থেকে ওপরতলা চলে এসেছে, কেন জানো, আমি ঘুমিয়ে পড়ছিলাম, মানে দরজা বন্ধ করে দিয়েছিলাম যে বুট্টুকে ঘুম পাড়াবো আর আমিও ঘুমাবো। এসেছে বলছে আজ রাত আর কাল সারাদিনটা তোমরা আছো, পরশু তোমরা চলে যাবে। আমার কথা আছে না,
সোনা ভাইকে আর দেখতে পাবো না, এসে চেয়ারে বসলো, বসে আমাদের সাথে গল্প করলো, তারপরে এখন নিচে যাবে একটু পরে, তোমাদের দেখাচ্ছি কি সাহস ভাবো। আমি বললাম যাওয়ার সময় যে তুমি কি প্র্যাকটিস করছো যে অক্সিজেন লাগে কি লাগে না সেটার জন্য, অক্সিজেন তো নিচে রাখা আছে, বলছে হ্যাঁ প্র্যাকটিস করছি। কি বলবে বলো একে, দেখো মায়ের অবস্থা তোমরা, বলো মুখে। হ্যাঁ গুড নাইট, ওকে ফার্স্ট ক্লাস। দিন হয়ে গেল আমি কলকাতার বাড়িতে এসেছিলাম, আজকে আমার লাস্ট নাইট এখানে, কালকে একদম ভোরবেলায় আর্লি মর্নিং আমার ফ্লাইট। বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় ফাইনালি চলেই আসলো। সকাল বাড়ির থেকে বেরোচ্ছি, এই যে মা, মামা তুমি ভালো থাকবে, টেনশন নেবে না মাসি, আর এই যে মাসি ঝর্ণা মাসি, মাকে দেখবে, ঝর্ণা মাসির হাতে মাকে দিয়ে একদম নিশ্চিন্তে আমি যাচ্ছি, কিন্তু একটু বুক ধুকধুক করছে মায়ের জন্য। বাড়ির থেকে যতবারই দুবাইয়ের উদ্দেশ্যে বেরিয়েছি এরকম ভাবে মন খারাপ কখনো হয়নি। আসলে অসুস্থ মাকে একা একদম অচেনা একটা মানুষের কাছে ছেড়ে এই যে চলে যাওয়াটা, এটা যে মনের ওপর কতটা প্রভাব, মানে কতটা চাপ পড়ে সেটা আমি বুঝি। কিছু করার নেই, সন্তানরা বড় হয়ে গেলে যে যার কর্মজীবনে ব্যস্ত, তখন অসহায় বৃদ্ধ বৃদ্ধারা এভাবেই তাদের স্মৃতি আঁকড়ে বাড়িতে পড়ে থাকে। চেষ্টা করি যতটা সম্ভব সাথ দেওয়ার, কিন্তু আমিও পেরে উঠি না। তোমরা সবাই মায়ের জন্য প্রে করো, মা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়।